দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। ঐতিহাসিক শহর ব্যারাকপুর, 1857 সালে ভারতবর্ষে বিদ্রোহের সূচনা হয়েছিল এই ব্যারাকপুর থেকেই। বৃন্দা তিওয়ারি, ঈশ্বরী পাণ্ডে, মঙ্গল পাণ্ডে থেকে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ব্যারাকপুরে স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার উদ্বোধন হল 100 ফুট উচ্চতার স্ট্যান্ডে 30 ফুট বাই 20 ফুটের জাতীয় পতাকা। বিধায়ক রাজ চক্রবর্তীর তহবিল থেকে 16 লক্ষ টাকা খরচ করে এই নতুন জাতীয় পতাকাটি বসানো হয়েছে ব্যারাকপুর রেল স্টেশনের সামনে, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। তার সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ, ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ সহ টিটাগড় ও ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রতিনিধিরা। জাতীয় পতাকা উত্তোলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী জানান, স্বাধীনতা দিবসের প্রাক্কালে ব্যারাকপুরে আজকে আমরা উদ্যোগ নিয়ে যেটা করলাম সেটা হচ্ছে 100 ফুটের একটা হাই উচ্চতায় 30 ফিট বাই 20 ফিটের একটা জাতীয় পতাকা আমরা উত্তোলন করলাম। এবং কারণ এটার কারণ একটাই, সেটা হচ্ছে যে 75 বছর স্বাধীনতা দিবস এবং এই স্বাধীনতা আন্দোলনে ব্যারাকপুরের একটা কন্ট্রিবিউশন রয়েছে। সবাই মঙ্গল পাণ্ডের নাম জানে এবং বহু মানুষ গুণী মানুষদের এই এখান থেকে আন্দোলন করেছেন, এবং তাই আমি এস এ বিধায়ক আমার মনে হয়েছিল যে শুরুটা এখান থেকে এইভাবেই করা উচিত। এবং এই ইতিহাস, ব্যারাকপুরের যে ইতিহাস সারা ভারতবর্ষ জুড়ে সারা বিশ্বের কাছে ব্যারাকপুরের নাম কিন্তু পরিচিত আর কি, তো যেহেতু ইতিহাসের সাক্ষী তারা ছিল আর কি এই জায়গাটা। তো আমি ছোটোবেলা থেকে যখন আসতাম তখনও আমার ভীষণ ভালো লাগতো, এই জায়গাটার প্রতি আমার একটা দুর্বলতা আছে, একটা ভালোবাসা আছে। আমার এসে মনে হলো যে এই শহরটাকে আরও সুন্দর করে কী করে সাজানো যায়। আমার কাছে আমার কনস্টিটিউয়েন্সি ব্যারাকপুর অ্যান্ড টিটাগড় এই দুটো শহরকে আমি আগামী দিন আরও সুন্দর করে সাজিয়ে রাখতে চাই, নানা রকম ভ্যালুস অ্যাড করতে চাই। তো তার মধ্যে এটা প্রথম যেটা পতপত করে উপরে উঠছে 100 ফিটের উপরে, এবং এটা আমাদের গর্ব এবং ভালো লাগছে। থ্যাংক ইউ। এরপরে সেটা পরেই যখন করবো তখন দেখতে পাবে, অনেক কিছু আছে, দেখো কী কী হয় আর কি। ঘোষপাড়া রোড তোমাদের সবথেকে বড় সমস্যা ছিল যেটা আমাকে বলা হয়েছিল, সেটা অলরেডি ঠিক হয়ে গেছে। ঘোষপাড়া রোড আমি কমিট করেছিলাম, কমিটমেন্ট রেখেছি, এবং পাশের ড্রেনটাও হয়ে যাবে, ফুটপাথ হবে এবং এখানে বিউটিফিকেশন হবে। ব্যারাকপুর শহর আমি চাই স্টেশন থেকে বেরিয়েই যেন একটা সুন্দর শহরের যে আর লুক অ্যান্ড ফিল সেটা যাতে পাওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি। আনুমানিক আমার মনে হয় টাকাটা ইম্পর্টেন্ট নয় আর কি, আমরা একটা কাজটা করেছি সেটা ইম্পর্টেন্ট। এটা আমার বিধায়ক ফান্ড থেকে এটা আমি বানিয়েছি আর কি, মোস্ট প্রবলি আমি এক্স্যাক্টলি অ্যামাউন্টটা বলতে পারবো না, 15-16 লাখ টাকা হবে হয়তো আর কি। এই হাই মাসের নাম কি দেওয়া হয়েছে? আরও এই তো দেওয়া হয়েছে, আরও ঊর্ধ্বে উরুক মুক্তির নিশান। হ্যাঁ, একটা বাবা নামটা ভীষণ সুন্দর, আরও ঊর্ধ্বে উরুক মানে আমাদের পতাকা আরও ঊর্ধ্বে উরুক, মুক্তির নিশান মানে পতাকা। হ্যাঁ, এর তো মানে এটা বললেই ব্যাস আমার প্রাণটা ভরে যায়, তুমি একবার বলো দেবে তোমার প্রাণটাও ভরে যাবে। সাধারণের জন্য কি বার্তা থাকবে স্বাধীনতার শুভবার্তা কি দেবে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালোবাসুন, সবাইকে নিয়ে চলুন, এবং আমার মনে হয় যে সব কিছু ভুলে ভালোবাসার থেকে বড় কিছু হতে পারে না আর কি, মানুষ ধর্মই সব থেকে বড় ধর্ম। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।